অ্যালাইড প্লেন্ডার্স ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড একটি মদ প্রস্তুতকারক সংস্থার কারখানায় আয়কর হানা গতকাল দুপুরে 12টার সময় সেখানে ইনকাম ট্যাক্সের অফিসাররা পৌঁছে যান এবং সেখানে তল্লাশি চলে। এই কারখানার সঙ্গেই অর্থাৎ এই মদ তৈরির কোম্পানিটির সঙ্গে এপিটি প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত আইএফের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, গতকাল দুপুরবেলা ইনকাম ট্যাক্সের অফিসাররা হানা দিয়েছিলেন এই অ্যালাইড ব্লেন্ডার্স ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের কারখানায় যা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ঠিক পাশে, কল্যাণী পুরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কখন তারা বেরোলেন? দেখুন, তারা মধ্যরাতে তারা বেরিয়েছিল এরকমই জানা গেছে, কিন্তু গতকালকে রাত্রে দুপুরবেলা ঠিক বা দুপুরবেলা তারা আসেন, আসার পরে প্রায় মধ্যরাতে বেরিয়ে তারা কাগজ নথিপত্র যেই মদের দোকানে এপিডি একটি কোম্পানি, এই কোম্পানি মদের দোকান, এই মদের কারখানা কল্যাণী 5 নম্বর ওয়ার্ডে, সেটা হচ্ছে 2015 সাল থেকে তারা এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল। তারপর কিন্তু রমরমা করে ব্যবসা তারা এই ফ্যাক্টরিটা চলছিল, কিন্তু গতকালকে দুপুরবেলা ঠিক আয়কর দপ্তরে 10 থেকে 12 জনের তারা প্রতিনিধি দল তারা আসছিলেন, আসার পরে ঠিক মধ্যরাতে তারা বেরিয়ে যান। জানা গেছে যে আমরা যেটা শুনতে পেরেছি যে কাগজপত্র কিছু নথিপত্র তারা নিয়ে যাওয়ার পরে তারপর কিছু ব্যাংকের কাগজ নথিপত্র তারা নিয়ে যান, এরকমই জানা গেছে। অভিজ্ঞতা ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে।